জামাই বাজার উপলক্ষে সামাদ ভাইয়ার শ্বশুর বাড়ি এসেছি। আজকে ভাইয়া ও ভাবিকে নিয়ে যাব বাসায়। খাওয়া দাওয়ার পর্ব চুকানোর পর এক গাদা ফল কেটে দিয়েছি। সবার মুখ চললেও আমি চুপ করে বসে আছি। একটু আগে খেয়ে এখন আবার এসব পেটে ঢুকবে না। অননা অর্থি ইভা তন্নি নুরাপি বাইরে ঘুরছে। অনেকক্ষণ ধরে আরেকটা বিষয় খেয়াল করছি, যার দরুন আমি তাদের সাথে ঘুরতে যাইনি। ভাবির এক মামাতো বোন কিছু সময় পরপর এনাজের দিকে তাকাচ্ছে, যেটা আমার চোখে এড়ায়নি। কেন জানি আমার এটা সহ্য হচ্ছে না। আমি ধীর পায়ে তার সামনে গিয়ে বসলাম। মেয়েটা তার সমবয়সী এক মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, আর আর চোখে এনাজকে দেখছে। এনাজও তায়াং ভাইয়া বাইরে চেয়ারে বসে আছে। আমি মিষ্টি সুরে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি আপু? মেয়েটা এনাজের দিকে থেকে চোখ সরিয়ে কিছুটা বিব্রত হয়ে বলল, জেরিন। তুমি মারিয়া ভাবির মামাতো বোন? জি আপু। আপনি? ওর ননদ, আবার অন্যদিক থেকে বড় বোনও হই। ও আচ্ছা। আপু আপনি কি বিবাহিত? না, কেন? না, আপনার নাকে নাকফুল তাই জিজ্ঞেস করলাম। আমার নাকফুল পড়তে ভালো লাগে, তাই পরে রাখছি। তবে বিয়ে ঠিক হয়ে আছে, খুব শীঘ্রই হয়ে যাবে। ওই যে মিষ্টি কালার শার্ট পরা যে ছেলেটাকে দেখছো, তার সাথে আমার হবু বর। আমি জানি মিথ্যে বলেছি, না বললে তো মেয়েটা ওদিকে সারাক্ষণ এনাজের দিকে তাকিয়ে থাকবে, যেটা আমার সহ্য হবে না। আমার কথা শুনে জেরিন নামের মেয়েটি চমকে উঠল। এনাজ আজকে মিষ্টি কালারের শার্ট ও কালো প্যান্ট পরে এসছে। জেরিন এনাজকে আঙুল দিয়ে দেখিয়ে আমাকে প্রশ্ন করল, ওই ছেলেটা আপনার হবু বর? জি আপু। ও কেন আপু, কোনো সমস্যা? আমার হাজবেন্ডটা দেখতে সুন্দর না? না মানে হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা আপু, আমি একটু আসছি। জেরিন কোনো মতে সেখান থেকে কেটে পড়ল। আমি মুখ টিপে বেশ কিছুক্ষণ সময় হেসে নিলাম। বেচারির মুখটা দেখার মতো হয়েছিল, মন ভেঙে গেছে নিশ্চয়ই। একদম ঠিক হয়েছে, এত ছেলে থাকতে আমারটার দিকে নজর দেবে কেন? এবার বুঝুক মজা, এবার গিয়ে আরেকজনকে টাইট দিতে হবে। কে বলেছিল তাকে এত সুন্দর করে সেজে আসতে? জামাই বাজার, বিক্রমপুরের বিয়ের একটা রীতি। এক এক অঞ্চলে বিয়ের এক একটা রীতি থাকে, যেগুলো শুধু সেই অঞ্চল ভেদে পালন করা হয়। আমাদের এই রীতিটা অন্য কোথাও পালন করা হয় কি না তা আমি জানি না। বৌভাতের আড়াই দিন পর এটা পালন করা হয়, যাকে আরেক ভাষায় আড়াই নাহারিও বলা হয়। জামাই বাজারের দিন সকালবেলা নতুন জামাই রুমাল মেলে ধরে। সেখানে মেয়েপক্ষের আত্মীয়রা যার যার সামর্থ্য অনুযায়ী 2,000, 5,000, 7,000 টাকা যে যা পারে ততটুকু টাকা দেয়। মোট টাকা ও নিজের টাকা মিলিয়ে সেদিন নতুন জামাই রান্নার প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে আসবে। সেই জিনিসপত্র দিয়ে মেয়ের বাড়ির লোক রান্না করবে, তাতে ছেলেপক্ষের লোককেও দাওয়াত করা হবে। ছেলেপক্ষের লোক দাওয়াত রক্ষা করে নতুন বর কনেকে নিয়ে যাবে। এই যে শুনুন, এদিকে একটু আসুন তো। এনাজের সামনে গিয়ে তাকে ডাকতেই তার কপাল কুচকে এলো। শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার সাথে একটু আসতে বলছি। তারপরে শয়তানি হাসি দিয়ে এনাজকে বলল, আরে যা যা, দেখ তোর টিভি পোকা তোকে কি জানি দিবে। আমি ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে এনাজের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলাম। সে কোনো কথা না বলে আমার সাথে চলে এলো। হাঁটতে হাঁটতে বাড়ির পাশে সেই বালুর মাঠে চলে এলাম। সেখানে আসতেই তার চুলগুলো সব এলোমেলো করে দিলাম। শার্টের বোতাম একদম কলার অবধি লাগিয়ে দিলাম। ফোল্ড করা হাতা নামিয়ে কবজি অবধি নিয়ে আসতেই সে বলল, আরে কচ্ছটা কি, পাগল হলে নাকি? আমার স্টাইলগুলো সব নষ্ট করে দিলে, এমন পাগলামি করছো কেন? শার্টের হাতা কবজি অবধি এনে বোতাম লাগিয়ে তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে আমার মুখে হাসি ফুটল। আমি হাসি মুখে বললাম, এবার ঠিক আছে। এই নিরীহ ছেলেটার উপর এমন অত্যাচার কেন? একা একটা ছেলেকে পেয়ে এইভাবে অত্যাচার করতে পারো না তুমি, কি করলে দেখো তো? খবরদার, যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি কোনো কিছু ঠিক করেছেন তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই। এমন আবুল সাজানোর মানে নাকি? কে বলছিল নায়ক সেজে আসতে? কোথায় নায়ক সেজেছি, সম্বন্ধী শ্বশুরবাড়ি আসছি, একটু ভালো গেটে ব্যস্ত হবে না, নয়তো মানুষ কি বলবে? তাই বলে
এমন নায়ক সেজে আসবেন? তোমার হঠাৎ কি হলো বলো তো? তুমি তো কখনো আমার ড্রেস আপ নিয়ে মাথা ঘামাওনি, আজ আমার আবুল সাজিয়ে দিলে কেন? আমি তার কথার উত্তর না দিয়ে এক হাত কোমরে আর এক হাতের আঙুল ঠোঁটে দিয়ে তাকে পা থেকে মাথা অবধি স্ক্যান করতে লাগলাম। তাকে থামিয়ে দিয়ে বললাম, চুপ করেন তো, কি জানি একটা মিস পড়ে গেছে। কি মিস পড়েছে, কি মিস পড়েছে? ও পেয়েছি, প্যান্টটাকে পায়ের দিকে কিছু অংশ ভাঁজ করে দিতে হবে, তাহলে ঠিক হবে, যেমন ভাবা তেমন কাজ। নিচে বসে তার টাকনুর দিকে প্যান্টটি কয়েকটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর উঠে গাল দুটো টেনে দিয়ে বললাম, এবার ঠিক আছে, পুরো পারফেক্ট, এখন আর কোনো মেয়ে নজর দেবে না। তুমি ঠিক আছো তো? এতক্ষণ ছিলাম না, এখন ঠিক আছি, তা তো দেখতেই পাচ্ছি। এবার চলুন। এই অবস্থায় বেশি কথা বলবেন না, আপনার সাথে আর কথাই বলবো না। উনি আর কথাই বললেন না, চুপচাপ আমার সাথে চলতে লাগলো। বেচারাকে যা লাগছে না তাতে আমার কি, কেউ তো এখন আর আমার এনজিও সংস্থার দিকে নজর দেবে না। তার এক বাহু ধরে হাঁটতে লাগলাম, উনি বোকার মতো একবার আমার দিকে তাকিয়ে নীরবে আমার সাথে পথ চলতে লাগলো। তায়াং ভাইয়ের সামনে যেতেই সে চোখ কপালে তুলে বলল, কি রে এরাজ, তুই এমন আবুল সাজে কেন? আর বলিস না ভাই, তোর মনে হঠাৎ কি হলো আমি কিছুই বুঝলাম না, দেখতো আমাকে কি সাজিয়ে দিল। তায়াং ভাই হো হো করে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়। আমি মিটমিট করে হেসে ঘরের ভেতর ঢুকে পড়লাম। আমার জিনিস নিয়ে যদি আমি না ভাবি তাহলে কে ভাববে? আজও এনাজের পিঠকে বালিশ বানিয়ে নিয়েছি, সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। মনটা ভীষণ খারাপ, দিনগুলো কত দ্রুত চলে গেল, মনে হচ্ছে সেদিন বাসায় গেলাম আজ ফিরে আসছি। বাসায় সবার মুখ থমথমে ছিল, আম্মু ইভা অনন্যা অর্থী সবার মনটা খারাপ করে রেখেছিল। আম্মুর মুখটা পুরো কাদো কাদো ছিল, তাদের রেখে আসতেই মন চাইছিল না। সবাই অনেক জোর করেছিল আর একটা দিন থাকার জন্য, কিন্তু আমার হিটলার খালাতো ভাই কিছুতেই থাকবে না। নুরাপিরা আমাদের সাথেই বের হয়েছে, এতক্ষণে বোধ হয় বাসায় চলে গেছে। আমি ও এনাজ আজও বাইকে এসছি, তন্নি তায়াং ভাইয়া ও খালামণি সিএনজি ঠিক করে তাতে করে আসছে, আমরা তাদের থেকে অনেক এগিয়ে। মন খারাপ করো না টিডি বোকা, আবার ডিসেম্বরে চলে যাও। নীরবতা ভেঙে এনার্জি প্রথম কথা বলে উঠল। আমি কোনো কথা বললাম না, চুপ করে রাস্তার দুই ধারের পরিবেশ দেখতে ব্যস্ত হলাম। এনার্জ থেমে আরেকবার বলল, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, সত্যি বলতে আমার নিজেরই খারাপ লাগছে, তোমার লাগাটা তো একেবারেই স্বাভাবিক। সবাই কত সহজে আমাকে আপন করে নিয়েছিল, ভালোবেসে এক একটা কাজের দায়িত্ব দিচ্ছিল, আমার তখন মনে হয়েছে আমি নিজের বাসায় আছি। সময়গুলো কত দ্রুত চলে যায়, আমার স্মৃতিতে এই ছয়টা দিন বেস্ট থাকবে, আমি কখনো ভুলতে পারবো না। ধন্যবাদ তোমাকে, তুমিও কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর মোমেন্টের সাথে পরিচয় করে দিয়েছো। একটা দীর্ঘশ্বাস বুক চিরে বের হয়ে গেল। বিষণ্ণ মনে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, তার পিঠে মাথা ঠেকিয়ে চোখ দুটো হালকা বন্ধ করে রাখলাম। হঠাৎ ব্রেক করতেই আমি কিছুটা চমকে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু না। আমার দিকে না তাকিয়ে সামনের একটা ফুল বিক্রেতার ছোট ছেলেকে জিজ্ঞেস করলো, গোলাপ ফুল কত করে? একটা 10 টাকা ভাইজান। দুইটা দাও তো। আচ্ছা। ছেলেটা তার নীল বালতি থেকে সতেজ দুটো লাল গোলাপ এনাজের হাতে তুলে দিল। এনাজ মানি ব্যাগ খুলে 20 টাকার নোট ছেলেটার হাতে দিয়ে দিল। ছেলেটা অন্যদিকে চলে গেল, আমার দিকে ফিরে মিষ্টি হেসে বলল, এই দুটো তোমার জন্য। শুক্রিয়া। হাত বাড়িয়ে ফুল দুটো নিয়ে মুঠ করে রেখে দিলাম, বিনিময়ে মিষ্টি হাসি ফেরত দিয়ে দিলাম। সে মাথা চুলকে বিষণ্ণ মনে বলল, আমার তো এত এত টাকা নেই, তাই মাত্র 2টা গোলাপ উপহার দিলাম, আমার 1.5 টাকা থাকলে তোমাকে পুরো বালতির ফুল উপহার দিতাম। কি শুরু করলেন বলেন তো, এই পুরো বালতি ফুল দিয়ে আমি মাথায় বেটে দিব? দুটো দিয়েছেন তাতেই আমি খুশি, আপনি ভালোবেসে আমাকে একটার বদলে দুটো গোলাপ দিয়েছেন, তাও বা কম কিসের? আমি সামান্য কিছুতেই খুশি থাকি, তাই আপনার মন খারাপ করার কোনো দরকার নেই। এনাজ মুচকি হেসে বাইকে স্টার্ট দিল। গোলাপের ওপর পানি ছেটানোর দরুন সেগুলো মুক্ত দানার মতো পাপড়ির গায়ের ওপর বসে আছে। আমি একবার গোলাপের ঘ্রাণ নিয়ে সেগুলোকে হাতেই রেখে দিলাম, ভালোবাসার প্রতীক বলে কথা।
মাঝে কেটে গেছে দুই দিন। আজ থেকে কলেজ খোলা। আমি কলেজে এসে মনোযোগ দিতে পারিনি, কেমন জানি সবকিছু বিষাদ ঠেকেছে। এই দুই দিনে এনাজের সাথে কোনো যোগাযোগ হয়নি, তাকে ভীষণ মিস করছি। গতকাল রাতে তায়াং ভাইয়া বলেছিল তার পায়ে একটু ব্যথা পেয়েছে। তারপর থেকে কতবার যে তাকে কল করতে চেয়েছি কিন্তু সাহসে কুলায়নি, কেন যেন ভীষণ ভয় এসে ঘিরে ধরেছিল। তবে তার খোঁজ নেয়ার জন্য তো কল করা উচিত আমার। শারমিনের সাথে নীরবে রাস্তা দিয়ে হাঁটছি, তন্নি ক্লাস করছে। অন্য সময় হলে এতক্ষণে শারমিনের কান পচিয়ে ফেলতাম, কিন্তু আজ আমি চুপচাপ। শারমিন হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে বললো,